We spoke before the penalty. I told him I can bet him 100 euros that he wasn't going to give it. So I've lost the bet against Messi. আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের মধ্যেই মেসির সাথে বাজি ধরেছিলেন পোল্যান্ডের গোলরক্ষক ওজোসিয়ে সাদেজনি। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের 36 মিনিটে আর্জেন্টিনার খেলোয়াড়েরা যখন পেনাল্টির জন্য আবেদন করেন, তখন মেসির সাথে বাজি ধরেছিল পোল্যান্ডের গোলরক্ষক সাদেজনি। তিনি মেসির সাথে 100 ইউরোর বাজি ধরেছিলেন যে রেফারি পেনাল্টি দিবে না। তবে অবশ্য পেনাল্টিতে হেরে যান তিনি। ভিআর চেকে পেনাল্টি দিয়ে বসেন ম্যাচ রেফারি। এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পোল্যান্ডের গোলরক্ষক বলেন, আমি মেসির সাথে 100 ইউরোর বাজি ধরেছিলাম যে রেফারি কিছুতে পেনাল্টি দিবে না, তবে মেসির কাছে বাজিটা হেরে গেলাম। আমি জানি না বিশ্বকাপে এটা আদৌ করা ঠিক কিনা। আমাকে বোধহয় এটার জন্য বহিষ্কার করা হতে পারে, যদিও আমি এটা নিয়ে ভাবছি না। তবে আমি মেসিকে কোনো টাকা দিব না। মেসির প্রচুর টাকা রয়েছে, ওর এই 100 ইউরোর কোনো প্রয়োজন নেই। তবে বাজিতে হেরে গেলেও মেসির দুর্দান্ত পেনাল্টি আটকে দিয়ে ম্যাচের খেলায় জিতে গিয়েছেন তিনি। তবে সবশেষ দ্বিতীয়ার্ধে দুটি গোল করে পোল্যান্ডকে 2-0 গোলের ব্যবধানে হারায় মেসির দল আর্জেন্টিনা। প্রিয় দর্শক, মেসিকে 100 ইউরো দেওয়া উচিত কি উচিত না তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ নাসির, INBD স্পোর্টস।